না, এবার একটু টকঝাল কমেন্টসে আসা যাক। তো 2023-এ কি নতুন মেম্বারকে আমরা দেখতে পাবো এসএস ফ্যামিলির? যদি কোনোদিনও সুযোগ সুবিধা হয় ডেফিনেটলি কলকাতায় আসার প্ল্যান আছে। চারদিকে মাইকের আওয়াজ গম গম করছে, বছরের শেষ দিন বলে কথা প্রত্যেকে নিজেদের মতন করে এনজয় করছে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকে আমাদের এই ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে, আর বছরের শেষ দিনের ব্লগটা একটু অন্যরকম হওয়াই উচিত, তাই না? তো একদম ছাদে চলে এসেছি। তোমাদের কিছুদিন আগেই আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের লাইফ নিয়ে তোমরা করতে পারো, আর তোমরা দেখলাম অনেক কোয়েশ্চেন আমাদেরকে করেছো যেগুলো তোমাদের জানতে ইচ্ছা করেছে। মোটামুটি 2 বছর পরে আবার একটা কিউএনএ ব্লগ আমি শ্যুট করছি, অনেক টকঝাল মিষ্টি গল্প তোমাদের সাথে করব। চলো আজকের ইভিনিংটা স্টার্ট করা যাক, তোমাদের সাথে একটা নির্ভেজাল আড্ডা হবে। ভেবেছিলাম তোমাদের সাথে আড্ডাটা ছাদেই বসাবো, কিন্তু কিছু করার নেই, একেবারে অন্ধকার হয়ে গেছে, বেজে গেছে 5:30। তাড়াতাড়ি যে ব্লগটা স্টার্ট করব সেটাও পসিবল ছিল না, কারণ আজকে আমরা সকালবেলা গেছিলাম দেশের বাড়ি, তারপরে ফিরে এসে সৌরভের ব্যাংকের কাজ ছিল, তাই জন্য একটুখানি ব্লগটা শুরু করতে করতে লেট হয়ে গেল। তো ঠিক আছে, কই নেই, চলো এখন আড্ডাটা জমানো যাক। অনেক তোমাদের কোয়েশ্চেন আছে, সেগুলো অ্যান্সার কিন্তু একদম জেনুইনলি আমরা করবো, তাই তো? সত্যি কথা, আমি ভাবতে পারিনি যে তোমাদের মধ্যে এত কোয়েশ্চেন থাকবে, কারণ আমরা ডেইলি ব্লগ করি, আমাদেরকে রোজ তোমরা দেখো যে তোমাদের মধ্যে এত কোয়েশ্চেন আছে, সেটাতেই বেশ ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা। তো এক এক করে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার করবো, নো ওয়ারি। আজকের এই আড্ডার সেট আপটা কিন্তু একটা ফাটাফাটি হয়েছে। তো শুরুতেই বলেছি 2022 আমাদের কিরকম কাটলো, আর বছরের এই শেষ দিনটাই না আমরা একটু নস্টালজিক হয়ে পড়ি, মানে কিরকম কেটেছে, কিরকম কাটতে চলেছে এই ব্যাপারটা নিয়ে। তো আমাদের কি বলবো, মিক্স কেটেছে না? হ্যাঁ, তবে খারাপের দিকে পাল্লাটা একটু বেশি ভারী ছিল। তোমরা জানো যে আমাদের প্যারেন্টসদের শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি আমরা ব্যস্তই ছিলাম, কারণ তারা একটু অসুস্থ হয়ে পড়েছিল। সেটা সেসব করতে করতে বছরটা কোথা দিয়ে কেটে গেল বুঝতেও পারলাম না। এই বছরটা কিন্তু সত্যি খুব তাড়াতাড়ি চলে গেল, মানে ঠিক আছে যেটা গেছে সেটা গেছে। 2023 আমরা খুব হাই হোপস নিয়ে শুরু করতে চাই, আশা করি অনেক নতুন কিছু পাবো যেগুলো 2022-তে পাইনি। একদম। তো ঠিক আছে, তোমাদের কিরকম কাটলো আমাদেরকে জানিও। এবার আসা যাক কোয়েশ্চেন অ্যানসারে। তোমরা দেখলাম অনেক কোয়েশ্চেন করেছো যেগুলোর আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, একদম হাতে গরম অ্যানসার দেবো। না, আমার মনে হলো বছরের শেষ দিনে এসে এই কোয়েশ্চেনটা দিয়ে স্টার্ট করে একদম অ্যাপ্ট হবে। তো প্রার্থনা রয় কমেন্ট করেছো, অ্যামেজিং, লাইফ ইজ নট সিম্পল অ্যান্ড ইজি অ্যাজ ইট সিমস, হাউ ডু ইউ কোপ আপ উইথ দ্য ব্যাড টাইমস অ্যান্ড হোয়াট কিপস ইউ গোয়িং ফর আ বেটার অ্যান্ড আ ব্রাইটার টুমরো, থ্যাংকস। তো তুমি অ্যান্সার দাও এটার। না দেখো, আমার মনে হয় ভালো খারাপ দুটো সময় কিন্তু আসে, আর ভালো সময়টা তুমি যদি এনজয় করো, খারাপ সময়টাও কিন্তু তোমাকে ফেস করতে হবে। এমনটা হবে না যে খারাপ সময়কে বললাম টাটা, খারাপ সময়টা চলে যাক, আবার ভালো সময়টা আমি ফেস করবো, এরকম কিন্তু লাইফে হয় না। দুটো দিকই ব্যালেন্স করতে হবে, আর এটা ভাবতে হবে যে না, ভালো সময় যেরকম এসেছে খারাপ আসবে, আবার খারাপটা চলে গিয়ে ভালো। দেখো, প্রবলেমটা তোমার, তোমাকেই ডিল করতে হবে। আর প্রবলেমটার ব্যাপারে যদি বেশি না ভাবে, তুমি যদি সলিউশনের ব্যাপারে বেশি ভাবো, তাহলে আমার মনে হয় তোমরা অনেক তাড়াতাড়ি ডিল করতে পারবে। দেখো, আমরাও কিন্তু ভেঙে পড়ি, কিন্তু যদি মানে খারাপ হয় বা যেটা চাইছি সেটা হচ্ছে না, ভেঙে তো ডেফিনেটলি পড়ি। এরকমটা নয় যে হ্যাঁ ডিল করে নিচ্ছি, যেরকম এখন জ্ঞান দিচ্ছি, ব্যাপারটা একদমই সেরকম না, ভেঙে পড়ি। বাট সেখান থেকে অবশ্যই ঘুরে তো দাঁড়াতেই হবে। তো এই কোয়েশ্চেনটাকে টেনে আর একজনও লিখেছে, দোয়েল সেনগুপ্ত, সৌরভ, সৌমি, তোমরা আমার থেকে দুজনেই বয়সে ছোট, কিন্তু তোমাদের থেকে বিরাট শিক্ষণীয় হলো তোমরা যেভাবে প্রবলেম এলেও হ্যান্ডেল করো, কিভাবে করো তাও আবার হাসি মুখে। হ্যাটস অফ টু ইউ বোথ, তোমাদের দেখলে খুব ইন্সপিরেশন পাই জীবন যুদ্ধে লড়ার, এরকমই থেকো, বিন্দাস থেকো, লাভ অ্যান্ড ব্লেসিং ফর বোথ অফ ইউ। থ্যাংক ইউ দোয়েলিদি। তবে একটা কথাই বলবো, যেটা আগেও বলছিলাম, যে আমাদের লাইফের মূল মন্ত্র হচ্ছে গিয়ে প্রবলেমের ব্যাপারে কম ভাবো, সলিউশনের ব্যাপারে ভাবো, প্রবলেমকে ইজিলি ওভারকাম করতে পারবে। সো নেক্সট কোয়েশ্চেন করেছো ময়ূক, হোয়াট ইজ ইয়োর বিগেস্ট লেসন ফ্রম 2022 অ্যান্ড ওয়েন ইজ দ্য এসএস ফ্যামিলি মিট অ্যান্ড গ্রিট টেকিং প্লেস? এটা সৌরভ বলো। না দেখো, বিগেস্ট লেসন বললো পার্সিভিয়ারেন্স। আমি 2022-তে বসে যেটা শিখেছি, যে কোনো একটা জিনিসের প্রতি তুমি যদি লেগে পড়ে থাকো সেই জিনিসটা হাসিল হবেই। মানে আজকে দেশের বাড়ির কথাই বলি, বা সৌমির বাবার ট্রিটমেন্ট, আমরা যেভাবে আঁকড়ে ধরে পড়েছিলাম যে ফিরিয়ে আনতেই হয় মানুষটাকে, সেটা কিন্তু পেরেছিলাম। আবার দেশের বাড়িটাকে নিয়ে সেই শুরু করেছিলাম মার্চ মাসে, আজকে ডিসেম্বর মাসে এসে বলতে পারি না উই আর সাকসেসফুল। তো পার্সিভিয়ারেন্স ইজ দ্য কি, যেটা লেসনটা আমি লার্ন করেছি 2022-তে। একদম। আর মিট অ্যান্ড গ্রিট, হ্যাঁ আমি যেটা বলতে চাই, তোমাদের থেকে জানতে চাই যে মিট অ্যান্ড গ্রিট কি সত্যি হবে? ভীষণ লজ্জাকর ব্যাপার, এটা করে কোনো লাভ নেই। সবার সামনে যারা যারা তোমরা দেখা করতে আসো আমাদের সাথে, আজকেও মগরার দেশের বাড়িতে একজন দেখা করতে এসেছিল, নামটাও জিজ্ঞাসা করতে ভুলে গেছি, আমরা খুব লজ্জা পেয়ে যাই সত্যি বলছি।
মিটার মিটার আমার দ্বারা হলো না সত্যি, না 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 মিটার মিটার হবে কেন হবে বলছে বলো তো, বলছি সবাই তোমরা আসো সৌমিকে দেখে বলো যে ও সৌমি তোমাকে এত বাচ্চা বাচ্চা দেখতে ক্যামেরাতে তো বেশ ভারী ভারী লাগে, এত বাচ্চা এই কমপ্লিমেন্ট গুলো পাইতে তাই বলেছি। না আমি বলছি এসএস ফ্যামিলি একটা মিট এন্ড গ্রিট হোক, তোমরা মানে পাবলিক যদি চায় হতেই হবে, ফ্যামিলি চাইলে হবেই হবে, তো দেশের বাড়িতে একদম রেডি হয়ে যাক, তারপর ওখানে একটা করা যেতে পারে, মিট এন্ড গ্রিট হোক। আজকে তোমাদের প্রত্যেককে আমরা ফার্স্ট নেমে অ্যাড্রেস করছি, কারণ বুঝতে পারছি না তোমরা ছোট না বড়, আর এখন তো ফার্স্ট নেম কালচার এসেই গেছে। শাশ্বতী জিজ্ঞাসা করেছে এমন কিছু ঘটনা যার জন্য তোমরা মা বাবার কাছে বকুনি খেয়েছো। বকুনি নয়, বিশ্বাস করো আমাদের কিন্তু পিঠেও দু চার ঘা পড়ে যেত, ঠিক আছে, শুধু হাত দিয়ে না চাকি বেরুলো চলতো, এখন তো এগুলো অবশ্যই ইল্লিগাল, বাট আমাদের সময় কেউ ধার ধারতো না, দুমাদ্দুম দিয়ে দিত আর কি। আমরা কিন্তু অনেক বড় বয়স অবধি মার খেয়েছি। সেটাই তো, বকুনি কি খেয়েছো তুমি বলবে না আমি? না আমি বলছি স্কুলে ফোন নিয়ে গিয়ে ধরা পড়েছিলাম। খেয়েছো তাই জন্য বলছি আমি বলবো, আমি বলবো এইটা কিন্তু মানে সত্যি মনে আছে, মনে রাখার মতন বকুনি। তো টেনের পর তো ফোন পেয়ে গেছিলাম, আর নতুন নতুন ফোন পেয়েছি বলে কথা স্কুলেও নিয়ে যাচ্ছি, এই চোরে পাকা বলো না কি অবস্থা, এবার ব্যাগ চেক হয় সবার ফোন জমা পড়ে, মা মানে গার্জেন কল হয়েছিল, আমার মনে হয় বিনিও রিকল করবে যদি ব্লগটা দেখে, কারণ সবার বিনিরও ফোন জমা পড়ে গেছিল আর কি, তো ওটাতে বিশাল বকা খেয়েছিলাম। তো বাবা কি বলেছিল? কি আর বলবে, ফোন নিয়ে নেবে বলেছিল তারপর আর সেটা হয়নি। না আমার যেটা মনে আছে, আমি না স্কুলে গিয়ে টিফিন খাওয়ার টাইম পেতাম না, টিফিন পিরিয়ডে খেলাধুলাই করতাম, তো টিফিন বক্স ভর্তি করে বাড়ি নিয়ে আসবো সেটাও সম্ভব নয়, তো আমি না বাড়ির সিঁড়ির একটা জায়গায় সিঁড়ির তলায় আর কি টিফিন বক্স গুলো এনে ডাম করে দিতাম, রাস্তায় ফেলে দিলে কেউ না, রাস্তায় ফেলতে খারাপ লাগতো তো বাড়িতে এসেই ফেলতাম, তো মা একদিন জানতে পেরে যায় আর প্রচন্ড বকা দিয়েছিল, আর তোমাদের বললাম যে শুধু বকা নয় হাতটা তো চলে গেছিল। তোমরা এই কোয়েশ্চেন গুলো করছো বলে আমাদের পুরোনো ঘটনাগুলো আমরা নিজেরা রিকারেন্ট করছি, ভালো লাগছে বেশ। সুষমা সৌমালের মতো অনেকেই কিন্তু তোমরা আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাইছো, তো কোয়েশ্চেনগুলো আর আলাদা করে বলছি না, তো আমি আইসিএসসি কমপ্লিট করার পর বিটেক কমপ্লিট করি ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, তারপর আমার প্রফেশনাল আইটি কেরিয়ার স্টার্ট করি, এখন আমি অ্যাজ এ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর আমার কোম্পানিতে একটা টিমকে লিড করি। সৌমি তুমি বলো। আমারটা কিন্তু এতটা স্মুথ ছিল না। না আমারটাও স্মুথ না, কে বললো স্মুথ, এরকম বলে দিলাম বলে তাড়াতাড়ি তাই মনে হচ্ছে, আমরা আস্তে আস্তে বলতাম তখন বুঝতে। না আমার যেটা হয়েছিল, আমি তো গ্রাজুয়েট মানে হিস্ট্রিতে অনার্স নিয়ে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি, তারপরে এক বছর আমি ব্রেক নিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে আমি একটুখানি কম্পিটিটিভ এক্সাম দিই, তারপরে আমার মনে হলো যেটা আমার জন্য নয়, কারণ আমি ম্যাথসে ভীষণই কাঁচা ছিলাম, দেন আমি মাস্টার্স কমপ্লিট করি, তারপরে ভেবেছিলাম যে এসএসসিতে ট্রাই করি, কারণ স্কুল সার্ভিসে কিন্তু ম্যাথসের কোনো ব্যাপার ছিল না, বাট এখন তোমরা সবাই জানো যে এসএসসি মানে অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, অনেক রকম গন্ডগোল চলছে এসএসসি নিয়ে, তো সেটা স্কিপ করে মনে হলো যে না অনেকটাই এজ হয়ে যাচ্ছে, আমাকে কিছু আর্ন করতে হবে, মানে এবার আমাকে ইনকাম করতে হবে, তখন আমি গ্রাফিক ডিজাইনিং নিয়ে পড়াশোনা শুরু করি, শিখি, তারপরে আমি জব পাই, মানে আমার ক্যারিয়ারটা একদম এরকম 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 ছিল, একদমই স্মুথ ছিল না, কিন্তু যেহেতু আমি একদম জেনারেল লাইনে ছিলাম। ওটার কন্টিনিউয়েশনে আরও একটা কোশ্চেন নিচ্ছি, তুষার জিজ্ঞাসা করেছো হাউ ডিড ইউ ডিসাইড টু কাম ইন ইউটিউব প্রফেশন, সেটা না সত্যি বলছি ভেবে চিনতে আসিনি, মানে হয়ে গেছে বলতে পারো, এখানে জব ছেড়ে যখন এডিনবার্গে যাই খুব একা একা লাগতো, মানে লিটারালি বোর হতাম, না ওখানকার লাইফটাও ভীষণ মনোটোনাস, আর যেহেতু আমাদের ফ্যামিলি নেই তাই সৌমির কিছু করা থাকতো না, কারোর সাথে কথা বলার থাকতো না, যে 8-9 ঘন্টা আমি অফিসে থাকতাম ও পুরো বাড়িতে বসে বোর হতো, আর দুজনের কতই বা কাজ করবো, দুজনের জন্য খাবারও অল্প বানাতে হয়, তো যাই হোক তখন না আমি ব্লগ দেখা স্টার্ট করি, ওই প্রথম তখন দেখি যে বাড়ির সমস্ত কাজ দেখাচ্ছে, আর সত্যি বলছি এটা যে একটা প্রফেশন হতে পারে অতটা ভেবে আসিনি, একদম ক্যাজুয়াল শুরু করেছিলাম, ভেবেছিলাম যে এগুলো ক্যাপচার করে রাখি ভবিষ্যতে আমরা যখন দেখবো খুব ভালো লাগবে, এখন শুধুমাত্র আমরা দেখি না তোমরাও দেখো। আর সৌমি যখন আমাকে ফার্স্ট টাইম কারোর ব্লগ দেখেছিল, আমি ভেবেছিলাম আবার এরকম ভাবে শুটিং হয় জিনিসটা, এই ব্যাপারটা সম্পর্কে একদমই নলেজ ছিল না, বাট আস্তে আস্তে দেখো আমরাও ব্লগার হয়ে গেছি, আমাদের ফ্যামিলিতে অ্যারাউন্ড 135,000 মেম্বার্স হয়ে গেছে, তো হয়ে গেছে সেটা বলা যায় না, এখন সত্যি এটা একটা প্রফেশন, আর এটা আমি সিরিয়াসলি এখন নিয়েছি। না এবার একটু টকঝাল কমেন্টসে আসা যাক, তো বন্দনা জিজ্ঞাসা করেছো যে তোমাদের দুজনের মধ্যে এই সুন্দর বন্ডিং এর রহস্যটা কি? আমি বলছি বন্ডিং এর রহস্য হচ্ছে আমি বন্ডিংটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি একদম মজবুত জোরের মতো, বছরের লাস্ট দিনে এসে দারুণ একটা ঢপ মেরে দিল। তো জোকস অ্যাপার্ট একটাই কথা বলবো, মিউচুয়াল রেসপেক্ট, একে অপরকে যদি রেসপেক্ট করো তাহলেই নিশ্চয়ই যে কোনো বন্ড না স্ট্রং হবে, তারপর যত ইচ্ছা চুরিচুরি করো আর কি। না আমাদের দেখলে হয়তো মনে হয় যে আমাদের ঝগড়া হয় না, বাট এটা একদমই মিথ, আমাদেরও কিন্তু খুব ভালো ঝগড়া হয়, আর মা বাবার সাথে এনজয় করি, জোরে জোরে ঝগড়া করি আমরা, তবে আমার একটা জিনিস আছে আমার ঝগড়াটা হলো মিটে গেল তারপর আমি চাই যে সবকিছু নরমাল হয়ে যায়, এবার আমি সেটা পারি না জানো তো, আমার মানে মানে যদি ঠিকও হয়ে যায় আমার মুড ঠিক হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, আর চুপ করে বসে থাকে, এটা আমার সবচেয়ে ইরিটেটিং লাগে, মানে চুপ করে কেন থাকবে, কথা বলো যা ইচ্ছে কথা বলো, আর আমার কথা বেরোলেই মানে ঝগড়াটাই বেরোয়, বিজয় ঝগড়াটা জানো তো।
মমিতা জিজ্ঞাসা করেছে দুজনকে বলতে হবে দুজনের প্লাস এন্ড মাইনাস পয়েন্ট কি কি আছে। দেখো আমার প্লাস পয়েন্টগুলো সৌরভ বলুক, আমি সৌরভের মাইনাস পয়েন্টগুলো বলছি, আমার তো মাইনাস নেই। এত আছে না, চিত্রগুপ্তের খাতা আনতে হবে, সেজন্য আমি আর বলছি না, ছেড়ে দিচ্ছি। তুমি বলো আমার মাইনাস পয়েন্ট কি আছে। ভীষণ রেগে যায় গো তাড়াতাড়ি, কি এটা তো ভেবেছিলাম আমি বলবো। কি করে তুমি বলতে, আমি ভীষণ কুল এন্ড কাম থাকি, সবাই জানে সেটা। সবাই জানে, ভেতরটা তো কেউ বলে না, যাকে নিয়ে ঘর করো তাকে ঠিক বুঝবে তুমি। না আমি মোটেই রাগি না, বাট সৌমি কিন্তু ভীষণ তাড়াতাড়ি করে রেগে যায়। বাট ওর একটা পজিটিভ সাইড হলো কি, মানে কোনো জিনিসটা যদি ও ভাবেও করবে সেটাও করেই ছাড়বে। পার্সিভিয়ারেন্স বলছিলাম না একদম সেটাই। না আর আমি সৌরভের প্লাস পয়েন্টটা বলে দিচ্ছি, অনেক ভেবে ভেবে ভাবলাম আর কি, অনেক ভেবে ভেবে বলছি তোমাদেরকে। আচ্ছা আচ্ছা, এরকম ব্যাপার না, সব কিছু করতে পারে, মানে সৌরভ অলরাউন্ডার বলা চলে। আমি তোমাদেরকে বলছি, আমি আর মামুনি সৌরভের নাম দিয়েছি পিসিমা। পিসিমা নাম দিয়েছি কারণ মানে মামুনিকেও পিসিমার মতন আর কি বলে যে এটা করো না ওটা করো না, এভাবে করো এভাবে করো, আমি এভাবে করছি দেখো কি রকম হচ্ছে। আমি অলরাউন্ডার, ঠিক আছে, টাটা গুড বাই, ঠিক আছে, আজকের ব্লগটা এখানে এন্ড করি, যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো। আর আমি আর নেই, আমি বলছি মাইনাস মাইনাস খুব তাড়াতাড়ি রেগে যায় সত্যি, মানে আমি রাগি কম, বাট যখন রেগে যাই হঠাৎ করে রেগে যাই, এটা একটা মাইনাস পয়েন্ট। আবার হঠাৎ করে থেমেও যায়, বুঝতেই পারলাম না যে কখন রাগলো, মানে আমার রাগটা সবে চড়েছে, দেখলাম ও ঠান্ডা হয়ে গেল, এটা খুব বাজে ব্যাপার। সনাতনের একটা র্যাপিড ফায়ার সৌরভকে জিজ্ঞাসা করছি আমি, টি অর কফি? টি এভরিডে। বেঙ্গলি মুভি অর ইংলিশ মুভি? বাংলা মুভি নির্ভেজাল। মাউন্টেন অর সি? মাউন্টেন, মাউন্টেনটাই বেশি ভালো লাগে। টলিউড অর বলিউড? টলিউড, বাংলা সিনেমা অনেক বেশি ভালো লাগে, আগেই বলছিলাম তোমাদেরকে। ইউটিউব অর ফেসবুক? না দুটো দু রকমের প্ল্যাটফর্ম, একটা ভিডিও প্ল্যাটফর্ম আর একটা নিউজ ফিডের প্ল্যাটফর্ম, তো দুটোকে কম্পেয়ার করা যায় না। বাট র্যাপিড ফায়ার ছিল সৌরভ এটা। না ঠিক আছে, ইউটিউব, ইউটিউব, এখন যেহেতু সৌমি প্রফেশন ইউটিউব তো ইউটিউব। নেক্সট র্যাপিড ফায়ারটা হচ্ছে অভিমিতার থেকে, আর কোয়েশ্চেনগুলো আমি করছি সৌমিকে, আইসক্রিম না কেক? কেক। কে আইসক্রিম খাবো? দুটো বললে হবে না, র্যাপিড ফায়ার যেভাবে একটা চুজ করতে হবে। আইসক্রিম। মোমো না ফুচকা? ফুচকা। ফেভারিট ইউটিউবার? জনা ইন্টেন, রিসেন্ট ফেভারিট, ও সুইডেনে থাকে আর ভিডিওগ্রাফি অসাধারণ। আমরা যখন একটা বসে থাকি না ওর ভিডিওগুলো চালিয়ে দিই, এত সুদিং। তো এবার আমরা ঝটপট করে একটা কোয়েশ্চেন নিয়ে নেবো। অমৃতা রায় জিজ্ঞাসা করেছো, হোয়াট ইজ দ্য সিক্রেট টু ইউর হ্যাপি ম্যারিড লাইফ? আমরা মনে করি যে কোনো রিলেশনশিপকে হ্যাপি বানানোর জন্য একটাই মন্ত্র, সেটা হচ্ছে কি, মিউচুয়াল রেসপেক্ট। একে অপরকে যদি রেসপেক্ট করো সব রিলেশনশিপই দেখবে হ্যাপি হবে। আচ্ছা সোমা জিজ্ঞাসা করেছো, তোমার বাড়ির নাম কি আর আমার বাড়ির নাম কি, ডাক নাম? আমার বাড়ির নাম হচ্ছে কি টুবলু, আর সৌমির বাড়ির নাম হচ্ছে কি চুমকি। তুমি দাস জিজ্ঞাসা করেছো মোস্ট ফেভারিট ফুড? বিরিয়ানি। এক কথা, এনি টাইম বিরিয়ানি, আমাদের দুজনেরই সেম পছন্দ। ওয়ার্স্ট ফুড ইউ হ্যাভ এভার হ্যাড? আমার মনে হচ্ছে পাটায়ার ফ্লোটিং মার্কেটে একটা ক্রোকোডাইল স্কিন আর কি খেয়েছিলাম, খুব বাজে ছিল, খুব বাজে ছিল, মানে মানে বলতে নেই, ওয়াক করে ফেলে দিতে হয়েছিল। সৌমি কোন রান্নাটা এখনো করে উঠতে পারোনি বাট ওয়ান্ট টু ট্রাই ইন 2023? বলছি মুইঠা, কি জানো, চিতল মাছের মুইঠা, ওটা এখন আমি করিনি কিন্তু আমার করার খুব ইচ্ছা। আমি একটা বলি, মুরগ মাসাল্লাম, তো মুরগ মাসাল্লাম আর চিতল মাছের মুইঠা, তাহলে হয়ে যাক, হয়ে যাক। এবার কিছু হট টপিক নিয়ে ডিসকাস করতে চাই, এরকম ইন্ডিভিজুয়াল, কারণ নাম বলছি না, আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো তোমরা অনেকেই এটা জানতে চেয়েছো যে তোমরা যে মগরাতে তোমাদের বিজনেস সেট আপ করছো, তার জন্য কি তোমরা কলকাতায় শিফট করে যাবে নাকি পুনেতে আবার চলে যাবে, তাহলে বিজনেসটা কীভাবে হবে? তো শুরুতে এটা বলতে চাই, দেখো এখন আমাদের প্রায়োরিটি হচ্ছে ওটাকে সেট আপ করা। সেট আপ করার পর কী হবে না হবে, অপারেশনসটা কীভাবে চলবে সেটা আমরা পরে ভাববো, বাট আমাদের প্রাইম ফোকাসটা যখন সেট আপ করা, আমরা যতদিন সেট আপ করছি ততদিন কলকাতাতেই আছে, তারপর দেখা যাক কী হয়। আর দেখো আগেও আমরা বলেছি, যখন আমরা পুনে তে ফ্ল্যাট কিনেছিলাম তখন কিন্তু এই করোনা সিচুয়েশন ছিল না, ওয়ার্ক ফ্রম হোম এর এই কালচারটাই ছিল না, তো ওখানে ফ্ল্যাট কিনেছি বলে আমাদের যে প্রায়োরিটিস চেঞ্জ হবে না সেরকমটা নয়। যদি কোনোদিনও সুযোগ সুবিধা হয় ডেফিনেটলি কলকাতায় আসার প্ল্যান আছে, আর যদি এই বিজনেসটা সত্যি সেইভাবে গ্রো করে বা তোমাদের যদি সাপোর্ট পাই বা আমরা যেটা চাইছি বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি ভাড়া দেওয়ার কথা যেটা চিন্তা করছি সেটা যদি হয়, তাহলে ডেফিনেটলি হয়তো আমাদের কলকাতায় শিফট করতে হতে পারে। বাট ইনিশিয়ালি আমরা এটা নিয়ে এক্ষুনি এক্ষুনি ভাবছি না, তুমি দেখবে মাথাকে যত জাম করার চেষ্টা করবে না মাথা তত জাম হয়ে যাবে, তাই অল্প অল্প করে যদি ভাবা যায় আমার মনে হয় সেটা অনেক বেশি ভালো ডিসিশন নেওয়া যায়। আর অপারেশনস নিয়ে আমাদের অনেক রকমের চিন্তা ভাবনা আছে, সেগুলো যখন সেট আপ হয়ে যাবে তোমরা দেখতে পাবে। বাট কলকাতা আমাদের দুজনেরই ভীষণ পছন্দের একটা জায়গা। হ্যাঁ যদি কোনোদিন কেউ অপশনস দেয়, হ্যাঁ সবকিছু ঠিক রেখে তোমরা কলকাতায় শিফট করবে কিনা, আমরা দুজনে মনে হয় এক কথায় হ্যাঁ বলে দেবো।
নেক্সট যে কোয়েশ্চেনের অ্যান্সারটা করতে চলেছি, আমার তো মনে হয় এটা আমাদের চ্যানেলের হটেস্ট টপিক। এটা যে শুধুমাত্র কিউএনএ ব্লগে এসেছে সেরকমটা নয়, আর আমি দেখলাম কিউএনএ ব্লগেও ম্যাক্সিমাম এই কোয়েশ্চেনটাই এসেছে যে বেবি প্ল্যানিং কি তোমাদের। তো 2023 কি নতুন মেম্বারকে আমরা দেখতে পাবো এসএস ফ্যামিলির? তো টু বি ভেরি অনেস্ট, 2 বছর আগে যখন আমরা কিউএনএ ব্লগ করেছিলাম তখন আমরা অন্যরকম ভাবে এই উত্তরটা দিয়েছিলাম। লাইফে পার্সপেক্টিভ চেঞ্জ হয় প্রত্যেকেরই, তখন আমরা সেটেলড ছিলাম না, শিফটিং করছিলাম, তো এইসব নিয়ে এখন তখন মাথায় ঘামাইনি। বাট এখন বলতে পারি যে না, উই আর রেডি। বাট তারপরে সবটাই তো বুঝতেই পারছো গোপালের উপর ডিপেন্ড করছে। আর কি বলবো, এরকম ভাবে মানে এরকম ওপেনলি মনে হয় কোন ব্লগারই অ্যান্সার করে না। না দেখো, ফিজিক্যাল এস্টে নিয়ে সবাই বলে, বাট আমার মনে হয় মেন্টালি প্রিপেয়ার্ড থাকাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই ব্যাপারটায়। তুমি যখন মেন্টালি প্রিপেয়ার্ড হবে তুমি তখনই কাউকে ওয়েলকাম করতে পারবে। আর বাইরে কিন্তু কি বলতো, মেন্টাল এস্টাও না ডিপেন্ড করে এক একটা মানুষের উপর। কেউ 25 বছর বয়সেও মেন্টালি প্রিপেয়ার হতে পারে, কেউ আবার 30 বছর বয়সে গিয়েও মেন্টালি প্রিপেয়ার নাও হতে পারে। তো এটা ডিপেন্ড করছে একটা মানুষের ওপর। তো এটাই আর কি তোমাদেরকে বলা ছিল। আর আমি এটা শুধুমাত্র যে মানে কোয়েশ্চেনটার অ্যান্সার করার জন্য বলছি সেরকমটা নয়, আমার মনে হয়েছে যে এই টপিকটা নিয়ে কথা বলার দরকার আছে। আমাকে তোমরা কোয়েশ্চেনটা করেছো আমাকে ভালোবাসো তাই জন্য, কিন্তু অনেকের অনেক রকমের প্রবলেম থাকে যেটা আমি আগেও বলেছিলাম, তাই এটা নিয়ে কোয়েশ্চেন করাটা কিন্তু খুব একটা ঠিক নয়। বাট হ্যাঁ, এখন আমাদের এই ফ্যামিলিটা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, তোমাদের সাথে আমাদের ইকুয়েশনটা অনেক স্ট্রং হয়ে গেছে, তাই জন্য হয়তো এই কথাটা ওপেনলি বলতে পারলাম। বাট সবাইকে কিন্তু এই কোয়েশ্চেনটা করাটা ঠিক নয় আমাদের, সেটাই মনে হয়েছে। বাট বলে দিলাম যে উই আর রেডি, এরপর সবটাই ভগবানের ইচ্ছা। এতক্ষণ বসে বসে না পাটা পুরো ধরে গেছে, যদিও সমস্ত কটা কোয়েশ্চেনের আনসার করা হয়নি, বাট সৌমিকে বললাম না এবার ব্লগটাকে এন্ড করো, বসে বসে তোষকটা পাতলা হয়ে গেছে। এখন ব্লগটা বড় হয়ে গেলে তোমাদেরও দেখতে ভালো লাগবে। আর আমরা চেষ্টা করেছি ক্যান্ডিড কোয়েশ্চেন এর আনসার করার, অনেক কেরিয়ার সম্পর্কে কোয়েশ্চেন এসেছে সেগুলো পরে কখনো করে দেবো। তো আমরা কিছু ভেবে টেবে বসিনি, বুঝলে তো, যেরকম যেরকম কোয়েশ্চেন পড়ছিলাম সেরকম মন থেকে আনসার দিয়েছি। আমার তো মনে হয় তোমাদের সাথে যতটা আমরা জেনুইন থাকতে পারবো তত বেশি তোমরা আমাদেরকে ভালোবাসো। একদমই তাই। তো চলো এই কোয়েশ্চেন আনসার ব্লগটাকে এখানেই এন্ড করবো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর তোমাদের যেন হোপফুলি 2023 পুরো এসএস ফ্যামিলির যেন খুব খুব ভালো ভালো কাটে। তো চলো, উইশিং ইউ অল আ হ্যাপি 2023। গুড বাই, টাটা।